যারা আহলে কোরআন দাবি করছে এদেরকে আমরা আহলে কোরআন বলবো না কারণ আহলে কোরআন নামে তো যারা কোরআন এবং হাদিস মানে তারাই হলো আহলে কোরআন বরং এদেরকে বলতে হবে মুনকিরুল হাদিস হাদিস অস্বীকারকারী আর যারা হাদিস অস্বীকারকারী তারা মূলত সরাসরি রাসূলের অস্বীকারকারী তারা সরাসরি রাসূলের উম্মতের বাইরে ওলামায়ে কিরাম এই আহলে হাদিস অস্বীকারকারীদের মুনকিরুল হাদিসদের বিধানে বলেছেন আল্লামা শেখুল হাদিস আল্লামা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে যারা জেনে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে অস্বীকার করবে তারা সুস্পষ্ট ভাবে কাফের এবং তারা হত্যাযোগ্য অপরাধী তাদেরকে হত্যা করতে হবে সাবধান যুবক ভাইরা এই দায়িত্ব কিন্তু আপনারা আমার না আজকে যদি খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর সময় হতো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর সময় হতো উমর ইবনে খাত্তাব বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ভণ্ড নবীদের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ করেছিলেন তারপরে রিদ্দার যুদ্ধে যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন কিন্তু আজকের ওই প্রেক্ষাপট নাই ইসলামিক খেলাফত এখন নাই সুতরাং এই দায়িত্ব কিন্তু ভাই আপনাদের আমাদের হাতে নাই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদেরকে তাদের নিকট থেকে ইসলামকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন।